এই সময়ে নিজের ফিটনেস ধরে রাখতে বাড়িতে বসেই নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় দল ও ঢাকা আবাহনীর ডিফেন্ডার রায়হান হাসান প্রত্যাশা করছেন দ্রুতই কেটে যাবে এই করাল গ্রাস আর যখনই মাঠে খেলা ফিরুক না কেন নিজেকে প্রস্তুত করবেন সেভাবেই আর এ কাজে রায়হানকে সব ধরনের সহায়তা করছেন তার স্ত্রী জান্নাতুল ফেরদাউস অপর্ণা এটাই তো জীবন যতক্ষণ শ্বাস ততক্ষণ বেঁচে থাকার সংগ্রাম নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা অথচ এই সময় রায়হানের হওয়ার কথা ছিল জাতীয় দল ও ক্লাবের জার্সিতে সবার মধ্যমণি আর সেই সময়ে গৃহবন্দী হয়েই কাটছে তার অখণ্ড অবসর তবু বাস্তবতাকে মেনে আগামীর জন্য নিজেকে প্রস্তুত করছেন এই ডিফেন্ডার কথা দিচ্ছেন যখনই ফিরবেন মাঠে তখনই ফিরবেন রূপে লং থ্রো কিংবা প্রতিপক্ষের ভয়ঙ্কর সব স্ট্রাইকারদের আক্রমণ দিবেন ভেসতে স্বমহিমায় তবে সেটা দেখার জন্য আপনাকে থাকতে হবে ঘরে সেটাই রায়হান মনে করিয়ে দিলেন আরো একবার পাওয়ার ট্রেনিংগুলো করি বাসায় এবং বললে একটু মুখ করি কন্ট্রোলিং করি আর বেশি করতে পারতেছি না আর আপনারা জানেন করোনা খুবই খুবই শীঘ্রই ইনশাল্লাহ আবার আমরা সবাই আমাদের জায়গায় কাম ব্যাক করবো পরিস্থিতি থেকে আমরা ফিরে আসব আমরা আবার মাঠে ফিরে আসবো আমাদের আমাদের খেলাধুলা লাইভে চলে যাব ইনশাল্লাহ আর আশা করি দর্শক যারা থাকবে তারা আবার আমাদের খেলা উপভোগ করার জন্য স্টেডিয়ামে যাবে কোয়ারেন্টাইনের এই সময় সবাইকে মানসিকভাবে চাঙ্গা রাখতে সবচাইতে বেশি ভূমিকা পালন করতে হবে পরিবারকে সে কাজটি বেশ ভালোভাবেই সামলাচ্ছেন রায়হানের স্ত্রী অপর্ণা সঙ্গে দিলেন ভালো থাকার টিপসও কোভিড 19 সিরিয়াসলি একটা খুব ভয়াবহ ভাইরাস যেটা বাংলাদেশ বাংলাদেশেও আক্রমণ শুরু হয়ে গেছে অলরেডি তবে বাইরের দেশগুলোতে বেশি আরও বেশি অ্যাটাক করেছে তো আমরা চাচ্ছি না যে আমরা বেশি দুর্যোগময় সময়টা ফেস করি যতটুকু নিরাপদে থাকা যায় ততটুক নিরাপত্তা বজায় রেখে চলি তো স্টে হোম স্টে সেফ আর বিপদের মুহূর্তে কোনো আতঙ্ক নয় বরং নিয়ম নীতি মেনেই প্রতিরোধ করতে হবে করোনা ভাইরাসের মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি তাহলেই যে থাকা যাবে নিরাপদে মাহবুব রিমন সময় সংবাদ